রাধে রাধে, আপনারা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ নিজের ব্রজবাসীকে এত ভালোবাসেন কেন? তার কারণ হচ্ছে ব্রজবাসীরা কখনো ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান রূপে দেখেইনি। যখন ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ করেছিলেন তখন ব্রজবাসীরা ভাবতে লাগলেন, ওরে বাবা, একা একা কানাইয়া গোবর্ধন তুলেছে, চলো চলো আমরাও লাঠি নিয়ে যাই একটু সাপোর্ট দিই, যাতে কানহাইয়ার কষ্ট না হয়, আবার গোবর্ধনকে আমরা ঠিকঠাক ধরে রাখতে পারি। এই বলে তারাও কিন্তু লাঠি দিয়ে গোবর্ধনকে ধরেছিলেন আর কানহাকে বলেছিলেন, কানহা এবার তুমি ছেড়ে দাও, এবার আমরা সবাই চলে এসেছি আর গোবর্ধন পড়বে না। যেই না কানহা আঙুলটা একটু বাকি আছে অমনি গোবর্ধন পড়তে শুরু করে, কিন্তু তখন আবারও তারা বলে, কানহা কানহা সম্ভালো, জলদি জলদি সম্ভালো। কানহাইয়া আবারও নিজের আঙুলে সেই গোবর্ধনকে তুলে ধরেছিলেন। তখন ব্রজবাসীরা কানহাকে জিজ্ঞেস করলেন, খুব আশ্চর্যের বিষয়, তুমি কিভাবে এত কিছু করে নাও কানহা? তখন ছোট্ট গোপাল সোনা তাদেরকে বলেছিলেন, কারণ আমি তো ভগবান, আমি সব করতে পারি। ব্রজবাসীরা তাকে বলে, কি তুমি ভগবান, তা আমরা কিভাবে মেনে নেব? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কেন মেনে নেবে না, আমি কালিয়াকে বধ করেছি, আমি পুতনাকে বধ করেছি, আমি কাগাসুর বকাসুর অগাসুর সকলকে বধ করেছি, এত বড় বড় দানবকে বধ করেছি, তার সত্ত্বেও তোমরা বিশ্বাস করবে না যে আমি ভগবান? তখন ব্রজবাসীরা বললেন, না বিশ্বাস করব না, কারণ তারা তো সবাই মরেই এসেছিল, তারা যখন তোমার কাছে আসে তখন আধমরা অবস্থায় ছিল, তুমি ওদেরকে স্পর্শ করতেই তারা মরে যায়, এটাতে এটা প্রমাণ হয় না যে তুমি তাদেরকে মেরেছো, তারা তো আধমরা অবস্থাতেই তোমার কাছে এসেছিল, তাকে তুমি মেরে বড়ই বীর হচ্ছ বুঝি, আর বলছো যে তুমি মেরেছো, এটা আমরা কখনো মেনে নেব না। ব্রজবাসীর এমন সরল সাদাসিধে প্রেমের কারণেই ভগবান শ্রীকৃষ্ণ তার ব্রজবাসীকে এত ভালোবাসেন। তাই আমরাও যদি ভগবানের ভালোবাসা পেতে চাই বা ভগবানের আশ্রয় পেতে চাই, ভগবানের কৃপা পেতে চাই, তাহলে আমাদেরকেও সেরকম সরল সাদাসিধে মনেই ভগবানকে ভালোবাসতে হবে আর ভগবানের ভক্তদেরকেও ভালোবাসতে হবে, তবেই তো আমরা ভগবানের আশ্রয় পাবো, তাই না? রাধে রাধে।